এখনকার এই উদ্যমকি বাজারে যদি আপনাদের বাজেট হয়ে থাকে 40 কিংবা 40 নিচে, ফিক্সড হয়ে থাকে 38 থেকে 40 হাজার ভিতর, সো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে পোকো X4 5G। আজকে এই পোকো X4 এর সম্পূর্ণ রিভিউ হবে, দেখবো আমরা এর গেমিং টেস্ট, পাবজি টেস্ট এবং এর ক্যামেরা কোয়ালিটি কেমন, এর সেলফি ক্যামেরা কেমন, এর প্রসেসর কেমন, এর ডিসপ্লে কেমন, এভরিথিং নিয়ে জানবো আজকে আমরা এই ভিডিওতে। সো পাশে থাকুন এই মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন খুঁটিনাটি ভালো মতো জানার জন্য, যাতে আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের পোকো X4 এর বক্স, বক্সটা খুলে পেয়ে যাবো একটা বক্স, এটা আমরা সাইডে রেখে দিই। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি পোকো X4, বেশ প্রিমিয়াম লাগছে, পরে জানবো। এ হচ্ছে 67 ওয়াট একটি বিগ চার্জার, খুবই ফাস্ট চার্জিং হয়। এ হচ্ছে টাইপ সি কেবল। এরপর পাবো আমরা একটা কেস, একটা পাবো কনভার্টার যেটা আপনারা হেডফোন ইউজ করতে পারবেন। আর হচ্ছে ম্যানুয়াল বুকস যেগুলো যাবতীয় ইনফরমেশন আছে। আর হচ্ছে একটা কেস। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, দেখতে বেশ। সো মোবাইলটা হাতে নিলেই কিন্তু সর্বপ্রথমে চোখ পড়ে এই ডিসপ্লে দিকে। সো ডিসপ্লে নিয়ে আমরা ফার্স্ট রিভিউটা শুরু করি। সো এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি, একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা বলবো খুবই কালারফুল একটা ডিসপ্লে, 16 মিলিয়ন কালার একটা ডিসপ্লে। আর এর রিফ্রেশ রেট হিসেবে থাকছে 120 হার্জের একটা রিফ্রেশ রেট, এবং এটি একটা HDR10+ একটা ডিসপ্লে। এর কালার রেজলেশন হচ্ছে 2400×1080। সো এক কথায় বলা যায় একদম অসাধারণ সব কালার পাবেন, এবং এর যে ভিডিও যে রেড আর গ্রিন এসব কালারগুলো কিন্তু খুব বুস্ট পাবেন, এবং আদারওয়াইজ সব কিছু মিলিয়ে একদম পারপাস একটা সব দিক দিয়ে মিলিয়ে একটা ভালো একটা কালার আপনারা এই ফোনটি দিয়ে পাবেন, যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে আর কোনো কথাই নেই। এই ফোনটি সামনে পিছনে দুই দিকে কিন্তু কর্নিং গোয়েলা গ্লাস 5G প্রোটেক্টেড আছে, সেক্ষেত্রে কোনো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই চলে। সো ডিসপ্লেতে যে যে ফিচারগুলো দেওয়া হয়েছে, আশা করছি যারা মুভি লাভার আছেন কিংবা গেম লাভার আছেন তাদের ক্ষেত্রে বলবো একটা অসাধারণ একটা ডিসপ্লে হতে পারে এই পোকো X4 5G-র। সো ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই, একদম A to Z কমপ্লিট একটা ডিসপ্লে। ফোনটির উপর সাইডে পেয়ে যাবেন একটা মাইক্রোফোন, একটা স্পিকার, একটা এয়ার ব্লাস্টার। এয়ার ব্লাস্টার দিয়ে আপনারা টিভি এসি কন্ট্রোল করতে পারবেন। লেফট সাইড টোটালি প্লেন। ফোনটির নিচে সাইডে পেয়ে যাবেন একটা মাইক্রোফোন, একটা স্পিকার, একটা চার্জিং পোর্ট, আর একটা হচ্ছে সিম কার্ড লাগানোর জন্য একটা অপশন। ফোনটির রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম প্লাস মাইনাস বাটন, এবং পেয়ে যাবেন একটা পাওয়ার অন অফ বাটন, যেটা সাথে সাথে দেওয়া হয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে শুধু আপনারা দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন, কোনো ধরনের মেমোরি কার্ড এতে ইউজ করতে পারবেন না। এর মেন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা হচ্ছে F1.8। এটা হচ্ছে ওমনিভিশনের 64B একটা লেন্সের ক্যামেরা, যেটা বলবে একদমই বাজারে নতুন। আর একটা এখানে দেওয়া আছে আলট্রা ওয়াইড হিসেবে 8 মেগাপিক্সেল, যেটা F2.2 অ্যাপারচার। আর এটি লেন্স হিসেবে কভার করছে ওমনিভিশনের 8856। দেন পেয়ে যাবেন 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স, যেটা হচ্ছে F2.4 অ্যাপারচারে। এটা হচ্ছে মূলত একটা স্যামসাং গ্যালাক্সির একটা লেন্স ইউজ করা হয়েছে। সো ক্যামেরা পারফরমেন্স তো জেনে গেলাম, চলুন কিছু দেখা যাক বাস্তবতা ছবি, যে আসলে ছবিগুলো আসলে এটি দিয়ে কেমন ছবি আসে এবং ভিডিও কোয়ালিটি কেমন, চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক। সে হচ্ছে আমাদের পোকো X4 এর 4K অর্থাৎ 60 FPS এর ভিডিও, বলতে গেলে একদমই শেক নেই। যদি এই পোকো X4 ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু 20 মেগাপিক্সেল একটা সনি ক্যামেরা, যা যেটি হচ্ছে লেন্সটি হচ্ছে সনি IMX 596। আর আশা করছি বেশ দারুণ দারুণ আপনার ছবি এটি দিয়ে ক্যাপচার করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনারা 1080p রেজলিউশনে অর্থাৎ 30 FPS এ ভিডিও ক্যাপচার করতে পারবেন। সেক্ষেত্রে বলছি আপনার টুকিটাকে যদি ব্লগার হয়ে থাকেন সেক্ষেত্রে বলবো কাজ চালিয়ে নিতে পারেন আর কি। আর এখানে কিন্তু প্রসেসর হিসেবে কিন্তু দারুণ একটা প্রসেসর ইউজ করা হয়েছে। এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 870, যা 7 nanometer একটা প্রসেসর চিপসেট, আর যেটি বলবো খুবই পাওয়ারফুল এই জগতের দিক দিয়ে, সেকেন্ডের দিক দিয়ে থাকবে এই প্রসেসরটি। এই ফোনটি দিয়ে পাবজি রান করেছিলাম, সেক্ষেত্রে দেখা গেল যে এটি HDR এক্সট্রিম পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে, এবং বলবো সর্বোচ্চ গ্রাফিক্সে এটি HDR এক্সট্রিম। সো এক কথায় বলা যায় খুবই মাখনের মতো চলছিল এই গেমগুলো, এর কাছে কোনো ব্যাপারই না। এই ফোনটি দিয়ে বেশ লং টাইমের জন্য একটা গেম প্লে করেছিলাম, সেক্ষেত্রে কোনো ধরনের মেজর সমস্যা আমার চোখে পড়েনি, যেমন ল্যাকিং ইস্যু, মানে হ্যাং, মানে হাবি জাবি হ্যান ত্যান কোনো ধরনের সমস্যা আমার চোখে পড়েনি, আর চোখে পড়ার কথাও না, বিকজ এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। সেক্ষেত্রে বলবো এক কথা একদম মাখানোর মতো চলবে, এটা স্বাভাবিক, এর কাছে তো এই গেম কিছুই না, এর মতো এর পাবজি বাপও চলবে। বাট বেশ অনেকক্ষণ গেমস খেলার পরে হালকা একটু হিটিং ইস্যু হয়, সেটা ক্যামেরার ডান পাশে কিছু নিচের অংশে, বাট সেটা একদম ইস্যু করার মতনই না, আর এটা একদম স্বাভাবিক বিষয়, হালকা একটু হিটিং হবেই।
সো পাবজি এসপাত 9 ইজিলি এই ফোনটি দিয়ে আপনারা রান করতে পারবেন, যেহেতু চিপসেট হিসেবে এখানে একটা বেশ পাওয়ারফুল একটা চিপসেট ইউজ করেছে স্ন্যাপড্রাগন 870, যা বলবো এই জগতে সবচেয়ে মোস্ট একটা পাওয়ারফুল প্রসেসর। সো এটা হচ্ছে একটা 5G প্রসেসর, সেখানে জিপিইউ হিসেবে কভার করছে অ্যাড্রিনো 560, যা আপনারা মোবাইলের প্লে স্টোরে যত ধরনের গেম পান না কেন ইজিভাবে চালাতে পারবেন। এখানে বড় বড় পাবজি গেমগুলো আছে, সর্বোচ্চ গ্রাফিক্সে এটি দিয়ে রান করবে, আর আপনাদের বাকি গেমগুলো তো বাদই দিলাম, সেগুলো হাই রেজলিউশন অর্থাৎ হাই গ্রাফিক্সে এটি দিয়ে খুব সহজেই কোনো ধরনের ল্যাকিং ছাড়া, কোনো ধরনের হিটিং ছাড়া আপনারা গেমগুলো খেলতে পারবেন। এই ফোন তো যত সব ফোন আছে সবগুলো দেখার মাঝে আমার এই ফোনটা একদম মানে ফেস আনলক বিষয়টা একদম বেশ ব্যাপার, মানে ভালো সালে একটা ব্যাপার লেগেছে, মানে তাকানোর সাথে সাথে একদম ফটাফট খুলে যায়। সো ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু 4500 mAh একটা বিগ ব্যাটারি বলতে পারেন, আর এটা দিয়ে আপনার সর্বোচ্চ 1.5 থেকে 2 জনের কাছাকাছি এটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনার তেমন ইউজ না করে। আর যদি হ্যাভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে বলবো একদিনে শেষ, আর যদি গেম প্লে করে থাকেন একদম একটানা সেক্ষেত্রে বলবো 5 থেকে 5.5 থেকে 6 ঘন্টার মতো এটি দিয়ে একভাবে একটানা গেম চলে 100% চার্জ দিয়ে। যে ব্যাটারি ভালো সেক্ষেত্রে ভালো কথা, কিন্তু এখানে আরেকটা ভালো বিষয় দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে এর বি একটা চার্জার দেওয়া হয়েছে 67 ওয়াটের একটা বিগ চার্জার, যেটা দিয়ে আপনারা 35 কিংবা 40 মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটি। 15 মিনিটে কিন্তু এখানে 50% উপরে উঠে যায়, আর বাকিটা আপনার 40 মিনিটে কিন্তু এটি ফুল চার্জ হয়ে যায়। সো টোটাল চার্জ হতে সময় নেয় মোটামুটি 40 মিনিটের মতো সর্বোচ্চ। ফোনটা চার্জে দেওয়া যদি আপনারা ওয়াশরুমে চলে যান, ওয়াশরুম থেকে এসে দেখবেন যে এমন 1 থেকে 50% চার্জ হওয়া সারা। ফোনটি শেষ মতে বলবো একদম সব দিক দিয়ে একটা পারফেক্ট একটা ফোন তারা বানিয়েছে এই পোকো X4 5G-র। আমি ছোট্ট করে যদি একটু হাইলাইটটা আপনাদের আবার বলি সেক্ষেত্রে বলবো এখানে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে একটা বিগ ডিসপ্লে যা সুপার অ্যামোলেড ডিসপ্লে যা 120Hz রান করবে, আবার এখানে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6500 mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জার, এটি দিয়ে 35 মিনিট কিংবা 40 মিনিটের মতো আপনারা এটিতে ফুল চার্জ করে নিতে পারবেন। আর প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে কিন্তু স্ন্যাপড্রাগন 870 একটা প্রসেসর, যেটা বলবো গ্রাফিক্সের গেমসগুলো কিন্তু এটি ইজিলি সাপোর্ট করে, আর যে কোনো জিনিস আপনারা তো ইজিলি চালাতে পারবেনই। আর এখানে ক্যামেরা সেকশনে কিন্তু মনের মতো ক্যামেরা দেওয়া হয়েছে, এখানে অমনিভেশনে নতুন একটা লেন্স ইউজ করেছে যা আপনাদের ছবিতে আমি দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি বেশ ভালো ধরনের মানে ছবিগুলো ক্যাপচার করছিল 64 মেগাপিক্সেলের এই ক্যামেরাটি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে তো সনি IMX দেওয়া হয়েছে, সো আর কি চিন্তা, মানে সব দিক দিয়ে বলবো এই ফোনটা একটা খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে আপনাদের এই 38,000 কিংবা 40,000 বাজেটের অনুযায়ী। সো টাকার কথা যেহেতু এসে গেলাম, তো 6128 এই মার্কেট প্রাইস পেয়ে যাবেন 38,000 টাকা। এটা দুইটা ভ্যারিয়েন্টে পাবেন, 6128 আর এটা হচ্ছে 8/256 GB ভ্যারিয়েন্টের বর্তমানে এই দুটি ফোন বাজারে এসেছে। সো যেহেতু বলবো এক্সট্রা কোনো ধরনের মেমোরি কার্ড এখানে ইউজ করা যাবে না, যেহেতু এটা একটা নেগেটিভ পয়েন্ট, সেক্ষেত্রে বলবো আপনার বুঝে শুনে এই ফোনটি কিনবেন, মানে আপনার 128 GB-তে যদি না হয় সেক্ষেত্রে 256 GB-টা নেওয়ার আমার কাছে পরামর্শ থাকবে। এখনকার আমাদের সবচেয়ে বেশিরভাগ দেখা যাচ্ছে যে যাদের বাজেট কিনা বলা যায় একদমই ফিক্সড, তাদের ক্ষেত্রে বলবো মোবাইল কিনে তারা কখনো শান্তি পায় না, তাদের মনের মধ্যে একটা টুকিটাকি প্রশ্ন থেকে যায়, ইস মোবাইলটা কিনলাম মনে হয় একটা ক্যামেরা কম হয়ে গেল না, অন্য জন্য তুলনায় আমার একটা পিছিয়ে গেল, প্রসেসর কম হয়ে গেল না, ডিসপ্লে কম হয়ে গেল, মানে কিছু না কিছু আপনাদের মনের মধ্যে ঘাটকা থাকে যে না আমার বাজেট অনুযায়ী ফোনটা হলো না, যেটা কিনা আপনাদের মনের আশা এবং চাহিদা সম্পূর্ণ সবটাই পূরণ করবে। এবং আপনার মনে মনে যা যতটুকু প্রত্যাশা ছিল যে এরকম একটা স্পেসিফিকেশন মোবাইল যদি পেতাম ভালো হতো, ওই ওমন একটা স্পেসিফিকেশন নিয়ে মোবাইলটা বানানো হয়েছে এই পোকো X4 5G-টি। সো আমার কাছে যদি জিজ্ঞাসা করেন 38,000 থেকে 40,000 বাজেটে কোন ফোনটা কিনবো, সো চোখ বুঝে বলে দেবো এই পোকো X4 5G ফোনটি আপনাদের একদম টাইট বাজেটের জন্য একটা বেস্ট একটা ফোন হতে যাচ্ছে এই বর্তমান যুগের মার্কেটে। আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি, যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, টেক কেয়ার অফ ইউর হেলথ এন্ড লেটস গুড বাই, আল্লাহ হাফেজ।